ট্রামলাইনে ভয়াবহ বাইক দুর্ঘটনা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক শিশুসহ দুই বাইক আরোহী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে রফি আহমেদ কিদোয়াই রোডে। সকাল তখন 10:30। সন্তানকে সঙ্গে নিয়ে বাইকে চড়ে আসছিলেন গোলাম কাদির। তিনি জানিয়েছেন, রফি আহমেদ কিদোয়াই রোডের ট্রামলাইনের ওপর হঠাৎই তার বাইকের চাকা পিছলে যায়। এরপরের ঘটনা দেখেই রীতিমতো শিউরে ওঠেন আশেপাশের লোকজন। ট্রামলাইনের একটি অংশ রাস্তা থেকে বেশ খানিকটা উঠে এসে বাইকের চাকা ফুঁড়ে ঢুকে যায়। বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন বাইক আরোহী। अचानक देखिए ट्राम लाइन का जो रॉड है निकला हुआ रहता है, हमेशा टूटा फूटा ही है। एक घुस गया मेरा मोटरसाइकिल में, हम उड़ के गिर गया, हम तो बेहोश हो गया। मैंने थोड़ा देर के लिए हमको चार पांच आदमी उठाया, ये हाथ में लगा है, पैर में लगा, हेलमेट का वजह सर में नहीं लगा। तकदीर मेरा अच्छा था कि पीछे से कोई गाड़ी वाड़ी नहीं आ रहा था, तो हमको चांस देता आराम से। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় ট্রামলাইনের উপযুক্ত রক্ষণাবেক্ষণ করা হয় না। রাস্তার ঢালাই ভেঙে ট্রামলাইন উঠে এসে আগেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তা সত্ত্বেও মেরামতির কোনো উদ্যোগ চোখে পড়েনি। সিটিসি কে আবার পিডব্লিউডি কে সবাইকে নোনা পোকর থেকে ওয়েলেন্টাইন অবধি এই রাস্তাটা তৈরি হচ্ছে না কেন? এদিন দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় নিউ মার্কেট থানার পুলিশ এবং সাউথ ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে যান পুরসভার ইঞ্জিনিয়াররাও। তবে এদিন সামান্য এদিক ওদিক হলে কত বড় দুর্ঘটনা ঘটে যেত তা ভেবে এখনও রীতিমতো আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। যে ট্রামলাইনের জীর্ণ দশার জেরে এই দুর্ঘটনা, তার দায় কার, উঠেছে সেই প্রশ্ন। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।